Assalamualaikum warahmatullahi wabarakatuh. Dure ebon kaser desh ebon bidesh theke jara amar XKTV dekhchen taderke oshongkho oshongkho dhonnobad. To je kotha na bolle noy jara amar channel lage subscribe koren nai obosshoi channel lage subscribe korben ebong sathe thaka bell icon ti bajiye diben poroborti update pawar jonno. To bondhura jara already subscribe korechen tara in the boss. To bondhura কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি তো বন্ধুরা এই আমি যে ভিডিও বানাই আসলে অনেকে কমেন্টে আমার গালি এলাস করে তো বন্ধুরা আপনারা একটা ভিডিও বানাই দেখেন একটা ভিডিও বানাই আপলোড দেন তখন আপনারা আরেকজনের গালি গালাজ করতে পারবেন কেন ভাই আমি আপনাদের কি দোষ করেছি আমি তো আপনাদের কোনো দোষ ক্ষতি করি নাই যে আমি ভিডিও বানাই ভিডিও আপলোড দিতেছি আপনাদের সমস্যা কি ভাইরা আপনারা যে আজে বাজে কমেন্ট করেন এটা ভাই আমাদের দুঃখ লাগে আসলে আপনি যদি আমার ভিডিও ভালো না লাগে তাহলে আপনি না দেখেন আমি তো এখানে প্রবাস নিয়ে কথা বলি আমি তো কোনো সরকারের বিরুদ্ধে কথা বলতেছি না আমি আপনাদেরকে কিছু সারা শান্তি যারা প্রবাসে আছেন কেমনে আপনারা চলবেন বা বিভিন্ন আমি কথা তুলে ধরি তো ভাই আমি আমার যদি এটা অপরাধ হয়ে থাকে এটা এটা তো অপরাধ না আমি তো ভিডিও বানাই এটা তো আমার অপরাধ না কমেন্ট বক্সে আসিয়ারে আপনারা কেন আজে বাজে কথা বলবেন গালাগালি করবেন ভাই এটা তো আমি মঙ্গল মনে করি না সবাই তো আমরা ভাই আমরা প্রবাসে থাকি বা দুসার কথা আজ প্রবাস নিয়ে কথা বলি প্রবাসের বাইদের নিয়ে কথা বলি আমি তো এটা তো আমার অপরাধ না এটা আপনারা আজে বাজে কমেন্ট কিলাই করেন কি জন্য করেন বন্ধুরা দেখেন ভাই আমি আপনাদেরকে উৎসাহ দিই আমি আপনাদের উৎসাহ দেওয়ার জন্য আমি কিছু কথাবার্তা বলি লাইভে আসি তো এটা যদি আমার অপরাধ হয়ে থাকে এটা কেমন কথা বলেন বন্ধুরা তো দয়া করে বক্সে আসিয়ে আপনারা উল্টাপাল্টা কথা বলবেন না আপনারা যে কোনো কাজ করার একটা আপনি উৎসাহ দিন আপনারা উৎসাহ দিবেন তাহলে ওনার আরও আনন্দ জাগবে যে কিছু করার জন্য কিছু বলার জন্য আরও আনন্দ জাগবে এখন আপনারা যদি উল্টাপাল্টা কমেন্ট করেন তাহলে এটা তো মানে হয় না তো দয়া করে এই কমেন্টগুলো থেকে আপনারা সরে আসবেন এটা পরিহার করবেন আপনারা কিছু কিছু বললে কেউ কিছু করলে আপনারা আর উৎসাহ দিবেন কারণ আমি তো জানি না আরো জনে করতেছে আপনারা তো হিংসা করে লাভ নাই যে হিংসা করে তো লাভ নাই হিংসা হলো পতনের মূল আসলে হিংসাটা হচ্ছে যে পতনের মূল হিংসা করে কোনো লাভ নাই তো আপনারা উল্টা পাল্টা কমেন্ট করবেন না দয়া করে তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু